সিজারিয়ান হলে হাইনিয়া হওয়ার ব্যাপারটা সেরকম না। এই যে স্মোকিং, এটা একটা অনেক বড় ফ্যাক্টর হাইনিয়া হওয়ার জন্য। আচ্ছা, একদিনের বাচ্চারও হাইনিয়া হতে পারে। সার্জারিতে আমরা একটা কমন নর্মস মেনটেন করি, সেটা হচ্ছে যে যদি কোনো কিছু তোমাকে ইরিটেট না করে তুমি তাকে ইরিটেট করো না। হার্নিয়া রোগটা এদিক থেকে ভালো যে সে কোনো লিঙ্গ বৈষম্য করে না বা সে কোনো বয়সের বৈষম্য করে না। হার্নিয়া রোগের কথা প্রায় শোনা যায়, তবে পরিচিত এই রোগটি নিয়ে আছে নানা বিভ্রান্তি। হার্নিয়া কেন হয়, হার্নিয়া হলে করণীয় কি, হার্নিয়া কি শুধু পুরুষদের রোগ, এসব নিয়ে আমাদের আজকে টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার রাজীব দে সরকার। তিনি একই সঙ্গে ল্যাপারোস্কোপিক সার্জন ও হার্নিওলজিস্ট। আমাদের আজকের টিবিএস ভালো থাকুন, আপনাকে স্বাগতম। টিবিএসকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে কথা বলছি হার্নিয়া নিয়ে। আমরা জানতে চাচ্ছি যে হার্নিয়া কেন হয়। আচ্ছা, মানে খুব সুন্দর একটা টপিক নিয়ে আসলে আজকে আলোচনার সুযোগ হয়েছে। প্রথমে আসলে আমাদের জানতে হবে যে হার্নিয়া রোগটা কেন হচ্ছে, কারণ হার্নিয়া রোগটা নিয়ে এত বেশি আমাদের সমাজে কুসংস্কার প্রচলিত আছে বা ভুল ধারণা বা ভুল তথ্য প্রচলিত আছে, এটা সম্বন্ধে জানা আসলে শুধু যে রোগীর জন্য জরুরি সেটা না, একজন স্বাস্থ্য সচেতন মানুষ তার অবশ্যই জানতে হবে এই হার্নিয়া রোগটা সম্পর্কে। আমাদের এই যে যে পেট, এই পেটের যে সামনের দেয়ালটা, এটাকে আমরা বলি অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এই সামনের দেয়ালটার কোনো একটা অংশ দিয়ে যদি পেটের ভেতরের কোনো কন্টেন্ট সেটা যদি বাইরে বেরিয়ে আসে, সেটাকে আমরা বলবো হার্নিয়া। অর্থাৎ একটা ছোট্ট একটা গ্যাপ তৈরি হলো, সেই গ্যাপ দিয়ে একটা কন্টেন্ট বাইরে বেরিয়ে এলো, এটাকে আমরা বলবো হার্নিয়া। এখন এই যে যে বেরিয়ে এলো, বেরিয়ে তো আসার কথা না, তো অনেকগুলো কারণে আসলে এটা বেরিয়ে আসতে পারে। আপনি যেটা বললেন যে আসলে হার্নিয়া রোগটা কেন হয়, তো প্রথমেই আমাদের শরীরে মাসেলগুলো এমনভাবে ডিজাইন করা যে আসলে একটা মাসেল আর একটা মাসেলের উপর দিয়ে খুব সুবিন্যস্তভাবে বসে থাকে। এই জায়গাগুলোর কতগুলো উইক পয়েন্ট থাকে, এগুলো সৃষ্টিগতভাবেই থাকে, কিন্তু উইক পয়েন্ট থাকলেই যে সেখান দিয়ে কন্টেন্ট বেরিয়ে আসবে ব্যাপারটা তেমন না। এই উইক পয়েন্টের সাথে যখন রোগীর নিজস্ব কিছু ফ্যাক্টর জড়িত হয় এবং 2-2-4 হয়, তখনই কিন্তু আসলে ওই উইক পয়েন্ট দিয়ে ভেতরে কন্টেন্টটা বাইরে চলে আসে। তো এইটাই হচ্ছে হার্নিয়া রোগের মূল। অর্থাৎ কিনা একটা শরীরে একটা উইক পয়েন্ট থাকে, সেই উইক পয়েন্ট দিয়ে রোগীর হয়তো বা অন্য কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, যেমন ধরেন রোগীর হয়তো বা কোষ্ঠকাঠিন্য আছে, রোগীর হয়তো বা দীর্ঘদিনের কাশি আছে, অথবা রোগীর আগে কখনো কোনো অপারেশন হয়েছিল, অথবা রোগী ওবেসিটিতে ভুগছেন, অথবা রোগীর কিছু মাসকুলার ডিজঅর্ডার থাকে, যেমন কোলাজেন ডিজিজ থাকে, অথবা তার ওই জায়গাটা কোনো একটা ডিফেক্ট ছিল, অথবা তার জন্মগত কোনো ত্রুটি ছিল। যেটাই হোক না কেন, এই কারণগুলোর কারণে স্বাভাবিকভাবে মাসেলগুলোর যে কাজ, মাসেলের কাজ হচ্ছে যে আমাদের পেটের ভেতরে যে এত এত অঙ্গ, এত বড় একটা লিভার, কিডনি আছে, অগ্নাশয় আছে, আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, পেটের ভিতরে তো বিশাল আয়োজন, এই যে অঙ্গগুলো এগুলো তো একটা প্রেশার আছে, এই প্রেশারটাকে প্রিভেন্ট করে রাখা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেলগুলোর কাজ। তো সেই মাসেলের মধ্যে যদি একটা ডিফেক্ট থাকে এবং রোগীর নিজস্ব কোনো শারীরবৃত্তীয় কারণে যদি সেই ডিফেক্টটার আরও দুর্বল হয়ে পড়ে জায়গাটা, সেখান দিয়ে কিন্তু হার্নিয়াটা তৈরি হয় এবং আমরা আমাদের কাছে যখন আসে আমরা তখন সেটাকে হার্নিয়া বলি। হার্নিয়া হয়েছে এটা বোঝা যাবে কিভাবে? আমাদের মধ্যে কিন্তু একটা প্রচলিত ধারণা আছে যে হার্নিয়া কিন্তু কোনো একটা টেস্ট করে হয়তো বোঝা যায়। আমি আপনার মাধ্যমে টিবিএস এর সকল দর্শকদেরকে, যারা অনুষ্ঠান শুনছে, সবাইকে জানাতে চাচ্ছি যে হার্নিয়া একজন চিকিৎসক, একজন হার্নিয়া বিশেষজ্ঞ কিংবা একজন সিম্পল এমবিবিএস চিকিৎসক যখন হার্নিয়া রোগী দেখবেন, আমাদের কিছু টেস্ট আছে, রোগীর শরীরে আমরা কিছু পরীক্ষা করি, এক্সামিনেশন করি, সেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। দেখা গেল রোগী কাশি দিলেন, কাশি দিলে তার এই দুই পাশে কুচকির, এখানে গ্রয়েন যেটাকে বলি, সেখানে কোনো জায়গায় ফুলে উঠছে, অথবা নাভির এখানে কোনো একটা জায়গায় ফুলে উঠছে, তো এইটা দিয়ে কিন্তু আমরা চিকিৎসকরা বুঝতে পারি তার হার্নিয়া আছে। অর্থাৎ হার্নিয়া রোগটা ধরার জন্য কিন্তু আসলে কোনো টেস্ট করানোর প্রয়োজন না। যেমন ধরেন কারো পিত্তথলিতে পাথর আছে কিনা, এটা কিন্তু আসলে টেস্ট করে বোঝার একটু টাফ, টেস্ট ছাড়া বোঝার একটু টাফ। আমরা আল্ট্রাসোনোগ্রাম অ্যাডভাইস করি, আল্ট্রাসোনোগ্রাম বলে দেয় যে হ্যাঁ তার পিত্তথলির মধ্যে পাথর আছে, কিন্তু হার্নিয়া কিন্তু চিকিৎসক দেখেই বুঝতে পারেন। এবং আমাদের শরীরে বেশ কয়েক ধরনের হার্নিয়া হয়। কুচকির এই জায়গাটা যে হার্নিয়াটা হয় সেটাকে বলা হয় ইনগুইনাল হার্নিয়া।
এছাড়া আমাদের নাভিতে হার্নিয়া হতে পারে, নাভির পাশে হার্নিয়া হতে পারে। নাভিতে হার্নিয়া হলে তাকে আমরা বলবো আম্বিলিক্যাল হার্নিয়া, নাভির পাশে হলে প্যারা আম্বিলিক্যাল হার্নিয়া। এছাড়া এই পুরো সামনের যে কোনো, আমাদের যে অ্যান্টিঅ্যাবডোমেন ওয়ালটার কথা বললাম, এই ওয়ালটার যে কোনো জায়গাতে ডিফেক্ট তৈরি হতে পারে, সেখান দিয়ে যখন হার্নিয়াটা হবে তাকে আমরা বলবো ভেন্ট্রাল হার্নিয়া। এছাড়াও যদি এমন হয় যে রোগীটার আগে অপারেশন হয়েছে, কোনো একটা অপারেশন হয়েছে, সেই অপারেশনের জায়গা দিয়ে হার্নিয়া হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে, সেটাকে আমরা বলি ইনসেশনাল হার্নিয়া। মানে রোগী কিভাবে বুঝবে যে তার হার্নিয়া হয়েছে বা ডাক্তারের কাছে যাবে কখন? এটাও ভালো প্রশ্ন। যে আসলে দেখুন, আমি আগেই বললাম যে যখন রোগী কাশি দিবে জোরে, অথবা রোগী একটা ভারী কাজ করছে, অথবা একটু ঝুঁকেছে কোনো একটা কাজের জন্য, তখনই সে লক্ষ্য করবে যে তার অ্যাবডোমিনাল ওয়ালে অথবা ইনগুইনাল রিজনটা, এই যে কুচকিট জায়গাটায়, এই জায়গাটাতে কিছু একটা বের হয়ে আসছে, একটা ছোট্ট গোলের বলের মতো বের হয়ে আসছে। এবং যেটা হয় যে বয়স্ক রোগীদের এটা এতটাই বের হয়ে আসে দেখা গেলো ইনগুইনাল হার্নিয়াটা সরাসরি অন্ডকোষে চলে আসে, অনেক বড় থাকে, সুতরাং রোগীরা কিন্তু টের পায়। এবং এই যে বের হয়ে আসাটা, এটা কিন্তু আসলে খুব ডিসকমফোর্টের একটা কারণ হয় রোগীদের জন্য, সুতরাং রোগীরা কিন্তু ব্যথাও পায়। তো আলটিমেটলি ওই রোগীরা যখন আমাদের কাছে আসেন, তখন দেখা যায় হার্নিয়াটা অনেক বড় হয়ে গেছে, ছোট অবস্থা থেকে আর আসেন না, বড় হয়ে গেছে বা তার ব্যথা করছে, অথবা তিনি নিজেই টের পাচ্ছেন যে এটা আসলে এরকম থাকার কথা না, যেরকম তার অ্যাবডোমিনাল ওয়ালটা যেরকম আর সবার আছে তারটা সেরকম নেই। হ্যাঁ, এইটা অস্বাভাবিক, এইটাতে কিন্তু রোগীরা বুঝতে পারে এবং তখনই কিন্তু তারা আমাদের কাছে চলে আসে। হার্নিয়া রোগী হার্নিয়া নিয়ে খুব একটা বাসায় বসে থাকে না, মানে এই জন্য হচ্ছে এই রোগটা নিয়ে আমি আগেই বলেছি সবারই আসলে সচেতন হওয়া প্রয়োজন। মানে বাসায় বসে থাকে না কেন? ব্যথা হয় তীব্র? হ্যাঁ, ব্যথা হয় তীব্র। জায়গাটা যেমন, এইটা এইটার প্রশ্ন আরো সুন্দর উত্তর দেওয়া যায় এভাবে, হার্নিয়া তো ব্যায়াম বললাম না বের হয়ে আসে, তাহলে কি বের হয়ে আসে আমাদের অ্যাবডোমিনের ভিতরে, কি কি আছে যা বের হয়ে আসবে? লিভারটা তো আর বের হয়ে আসবে না। তাহলে বের হয়ে আসার মতো আছে আমাদের কতগুলা চর্বির তৈরি, কতগুলো পর্দা আছে পেটের ভেতরে, এটাকে বলি আমরা ওমেন্টাম, সেই ওমেন্টামটা বের হয়ে আসে। আচ্ছা, আমাদের যে পেটের ভিতরে নাড়ি ভুড়ি আছে, আমরা ইন্টেস্টাইন বলি, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই ইন্টেস্টাইনগুলো বের হয়ে আসে। তার মানে যেটাই, যে পার্টে বের হয়ে আসুক, সে পার্টে যখন বের হয়ে সেখানে আটকে যাবে, রোগী যে খাবারটা খাবে সেই খাবারটা কিন্তু ফ্রিলি পাস করতে পারবে না, রোগীর কনস্টিপেশন থাকবে, রোগীর পেটে ব্যথা তৈরি হবে। সুতরাং এই যে রোগী যখন ব্যথা অনুভব করলো, বুঝতে পারলো আমার একটা শারীরিক সমস্যা হচ্ছে, সে তখনই কিন্তু চিকিৎসকের কাছে চলে আসে। এবং এই জন্য ওই যে হার্নিয়া রোগ কেউ যে পুষে রাখবে, সেটা আসলে খুব একটা সুযোগ নেই রোগীদের। হার্নিয়া শুনলে আমরা শুনি যে এটা পুরুষদের কথাই বেশি শুনি, হার্নিয়া কি নারীদের হয়? হ্যাঁ, হার্নিয়া রোগটা এই দিক থেকে ভালো যে সে কোনো লিঙ্গ বৈষম্য করে না বা সে কোনো বয়সের বৈষম্য করে না। বাচ্চাদের হার্নিয়া হতে পারে, একদম ছোট বাচ্চা, একদিনের বাচ্চারও হার্নিয়া হতে পারে, ঠিক আছে। মেয়েদের হার্নিয়া হতে পারে, সেটাকে মেয়েদের মূলত ফিমোরাল হার্নিয়াতে বেশি হয়, তবে অন্যান্য হার্নিয়াও হয়। যেমন মেয়েদের, একটা মেয়ের সিজার হলো, সিজারের সময় তো বড় করে পেটটা কাটতে হয় না বাচ্চা বের করার জন্য, তো ওই সিজারের যে লাইনটা সেখান দিয়েও হার্নিয়া হতে পারে, যে ইনসেশনাল লাইনটা, ওইটাকে বলা হয় ইনসেশনাল হার্নিয়া, একটু আগেই বললাম। এছাড়াও মেয়েদের যদি কারো জন্মগতভাবে হার্নিয়া থাকে, কনজেনিটাল হার্নিয়া, সেটা তো ছেলে মেয়ে নির্বিশেষে সবারই হতে পারে। বয়স যখন বাড়ে তখন গিয়ে কিছু হার্নিয়া হয়, ডিরেক্ট হার্নিয়া বলি আমরা। এছাড়াও রোগীর যে কোনো সময় হার্নিয়াটা ডেভেলপ করতে পারে, ঠিক আছে। সুতরাং আসলে হার্নিয়ার ক্ষেত্রে যে বয়স, লিঙ্গ, এগুলো যে খুব বেশি ভ্যারি করে সেরকম না, সবারই সব বয়সে হার্নিয়া হতে পারে। আপনি বললেন যে সিজারিয়ানের পর হার্নিয়া হতে পারে, তো আপনি তো জানেন যে আমাদের সি সেকশনের হার অনেক বেশি, তো এটা প্রতিরোধের কি কোনো উপায় আছে? যে সিজারিয়ান এমনিতেই একটা কষ্টের বিষয়, তারপরে আরেকটা রোগ হলে তো? জি অবশ্যই, যেমন প্রতিরোধের বিষয় বলতে, এইটাতে আমাদের আবার চলে আসতে হবে ওই আগের প্রশ্নে, হার্নিয়া কেন হয়। তাহলে দেখুন, সিজারিয়ান হলে হার্নিয়া হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু রোগীর ব্যক্তিগত কিছু ফ্যাক্টর থাকে সেগুলোর জন্য হার্নিয়াটা হবে। যেমন রোগীটা ওবেসিটিতে ভুগছে, এটা একটা। দুই, রোগীর কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, রোগীর দীর্ঘদিন ধরে কাশি আছে, রোগীর কিছু ইউরিনারি সিমটম আছে, তার ভালো মতো পচ্ছাবে না, যেমন একটা পুরুষ মানুষের অনেক সময় প্রোস্টেট বড় থাকে, তাই না? তো এই যে সিমটমগুলো আছে, রোগী স্মোকিং করে, এখন তো নারী পুরুষ নির্বিশেষে সবাই স্মোকিং করছে, সুতরাং এই যে স্মোকিং, এটা একটা অনেক বড় ফ্যাক্টর হার্নিয়া হওয়ার জন্য। বইতে লেখা শুরু এইটা দিয়ে যে আসলে যে যারা স্মোকিং করবে তাদের হার্নিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং আপনি যদি সিজারিয়ান করলেন তাতেই হার্নিয়া ব্যাপারটা সেরকম না, কিন্তু আপনাকে সিজারিয়ান সেকশনের সাথে সাথে আপনার শারীরিক অন্য যে সুস্থতাগুলো আছে, অন্য যে স্বাস্থ্যবিধিগুলো আছে, জি সেটা অবশ্যই মেনে একটা ডিসিপ্লিন লাইফ, একটা সুন্দর ডায়েট, পরিমিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা, এগুলো করলেই খুব ইজিলি হার্নিয়া প্রিভেন্ট করা সম্ভব। হার্নিয়ার চিকিৎসাটা কি? হার্নিয়া কি শুধু অপারেশনে করতে হয়? এটা আসলে যদি সোজাসুজি প্রশ্ন করেন যে হার্নিয়ার চিকিৎসাটা কি, হার্নিয়ার চিকিৎসাটা অপারেশনই,
মানে এটা যদি আপনি অন্য কোন আমাদের তো চিকিৎসা সবসময় চিকিৎসকরা দেন না, এদেশে চিকিৎসকরা চিকিৎসক ছাড়াও অনেকেই দেন, তো তারা যদি কোনো রোগীকে ভুল তথ্য দেন যে আসলে সার্জারি ছাড়াই হার্নিয়া চিকিৎসা ভালো, হার্নিয়া রোগ ভালো করে দিবেন, যে হার্নিয়াটা বের হয়ে গেছে, একটা সিম্পল জিনিস ভাবেন, একটা জিনিস বের হয়ে গেছে ওটা তো আর ঢোকার সুযোগ নাই কোনো, ওটা তো সার্জারি করতে হবে। এখন হচ্ছে যে সার্জারিতে আমরা একটা কমন নর্মস মেনটেন করি, সেটা হচ্ছে যে যদি কোনো কিছু তোমাকে ইরিটেট না করে তুমি তাকে ইরিটেট করো না, ঠিক আছে? আচ্ছা, একটা রোগীর ছোট্ট একটু হার্নিয়া 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার, ঠিক আছে, আমরা টের পাচ্ছি, এটা যদি তার কোনো শারীরিক অসুবিধার কারণ না হয় তাহলে আমরা অবজার্ভ করি যে একটু দেখি এটা বড় হয় কিনা, বাড়ে কিনা। আচ্ছা, রোগীর ওবেসিটি আছে, অনেক মোটা, সে আমরা চেষ্টা করি তার আগে ওজনটা কমানোর। রোগীর ডায়াবেটিস আছে, অবশ্যই তার আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নিই। সুতরাং হার্নিয়া রোগী আসলো আর আমরা অপারেশন করে দিলাম, ব্যাপারটা সেরকমও না। রোগীর এই লাইফস্টাইল মডিফিকেশনগুলো করতে হয়, এই যে প্রাইমারি কজগুলো আছে প্রাইমারি কজগুলোকে আগে সারাতে হয়, এরপরে সার্জারির প্রশ্ন। এবং হ্যাঁ, অবশ্যই হার্নিয়ার খুব সুন্দর সার্জারি সম্ভব এবং মোটামুটি কি বলে এটাকে গ্যারান্টি সহকারে সার্জারি সম্ভব, যে হার্নিয়ার সার্জারি করে দিলে মোটামুটি এই এই রুটে বা ওই পথে আর হার্নিয়া হওয়ার সুযোগ। আমরা তো অনেক সময় বাসে বোধহয় পোস্টার দেখি যে হার্নিয়া সুস্থ করে দেয়া হয় ওষুধে, তো এগুলো কি? এগুলো সম্পূর্ণ অবৈজ্ঞানিক, সম্পূর্ণ মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা এবং আসলে যে রোগীটার ভোগান্তি বাড়ানো। কারণ দিন শেষে কিন্তু আসল চিত্রটা একজন সার্জনের কাছে আসে, মানুষজন কিন্তু ওখানে সেবা নিতে যায়, মানুষজন বিভ্রান্ত হয় সেবা নিতে যায় এবং প্রতারিত হয়ে শেষ পর্যন্ত কাদের কাছে আসে? এই আমার মতো আপনার সার্জনদের কাছে আসে এবং আমাদেরকে সেই রোগীগুলো ডিল করতে অনেক বেশি বেগ পেতে হয়। কারণ যেটা খুব আর্লি আসলে হয়তো বা আমরা খুব স্মুথ সার্জারি করতে পারতাম, সেটা যখন একদম ইম্প্যাক্টেড অবস্থায় আসে আমরা এটাকে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বলি। স্ট্র্যাঙ্গুলেট ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, ধরেন পেটের নাড়িটা ওখানে চলে গেছে, তাহলে প্রথমে যখন গেল তখন অবস্ট্রাক্টেড হার্নিয়া বলি, যেটা আটকে গেছে। এখন অবস্ট্রাক্টেড হার্নিয়া রোগীটা বাসায় বসে থাকলো বা এই যে ভুল চিকিৎসাগুলো নিল, তখন কি হয় যে যে ইন্টেস্টাইনটা ওখানে ভিতরে গিয়েছিল ওর ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায়। ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে ওই যে নাড়িটা বা ওই ইন্টেস্টাইন পচে যায়, এটাকে বলা হয় স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, মানে পচন পচে গেছে, পুরো ওই জায়গাটা ইস্কিমিয়া হয়ে যায়, মানে একদম রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। তখন কি করতে হয়, কিন্তু হার্নিয়া সার্জারি করলে হয় না, ওই যে অংশটা পচে গিয়েছিল ওই পচ অংশটা পুরোটা কেটে ফেলে দিতে হয় আমাদের। তাহলে দেখেন, হার্নিয়ার অপারেশন না করে আমাদেরকে করতে হচ্ছে ওই পচন অংশটা কাটতে হচ্ছে, রোগীটাকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে, ওই জায়গাটা আবার জোড়া লাগাতে হচ্ছে, ওইটা দিয়ে লিকেজ হতে পারে কারণ মলমূত্র থাকে ইন্টেস্টাইনের মধ্যে। রোগী কিন্তু অনেক 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 ভোগান্তি নিয়ে আসে। সুতরাং যারা আসলে যে যেটা বলেন বাসের পোস্টার দেখে বা ওই যে বিলবোর্ড দেখে সার্জারি সার্জনের কাছে ছাড়া অন্য কোথাও যারা যান, তাদেরকে আবার ওই ঘুরে ফিরে সার্জনের কাছে আসতে হয় এবং তখন সার্জারিটা স্মুথ থাকে না, সার্জনের জন্য কষ্টের হয়, রোগীর জন্য ভোগান্তির হয়। মানুষ তো সাধারণত সার্জারিটা ভয় পায়, এ কারণেই সার্জারি করতে চায় না, কিন্তু ভয় পেয়ে না করলে আরো বেশি ঝুঁকিটা বেড়ে যায়। কারণ সার্জারির যে আমরা আসলে কি করি সার্জারিটা, আপনার আমি আপনার মাধ্যমে টিবিএস এর দর্শকদের জানাতে চাই, যে জায়গাটা ডিফেক্ট তৈরি হয়ে গেছে আমরা ডিফেক্টটাকে সবার আগে একটু ক্লোজ করি, অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করি। এরপর আমরা যেটা করি, রোগীর বয়স এবং লিঙ্গভেদে আমরা হয়তো ওই জায়গায় একটা জাল বসিয়ে দিই, আমরা মেশ বলি, মেশ। এটা বিভিন্ন মাপের বিভিন্ন দামের মেশ পাওয়া যায় সরকারি হাসপাতালগুলোর অধিকাংশতে, এই মেশটা সাপ্লাই আছে, দামি মেশ কিন্তু সাপ্লাই থাকে এগুলো সরকারি হাসপাতালগুলোতে। সেই মেশটা আমরা জালটা ওখানে বসিয়ে দিলাম, তাহলে জালটা যখন আমি বসিয়ে দিলাম আমি ইনশিওর করলাম যে আসলে ওই জায়গা দিয়ে আর কখনো হার্নিয়াটা তার বের হবে না, মানে এর থেকে স্মুথ স্বচ্ছ প্রসিডিউর আর কি হতে পারে। একটা জায়গায় ডিফেক্ট আছে, আমি ডিফেক্টটাকে সুন্দর করে ক্লোজ করে দিলাম, এটাকে রিকনস্ট্রাকশন বলা হয়। অপারেশনের পরে কি সুস্থ, মানে স্বাভাবিক জীবন যাপন? অপারেশনের একদিন পরেই রোগী তার স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে যেতে পারে। এবং এখন তো, আগে তো আমরা কেটে হার্নিয়া অপারেশন করতাম, এখন তো যেটা আপনি আমাকে পরিচয় করে দেন ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে, আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে পেট না কেটে হার্নিয়া অপারেশন করতে পারি, মাত্র 2টা বা 3টা ফুটা করা হয় পেটের উপরে, ফুটা করে আমরা হার্নিয়াটাকে আগে ঠিক জায়গাটাতে আনি, এরপর আমরা ওই ডিফেক্টের মুখে জালটা বসিয়ে দিই এবং জালটা বসিয়ে দিয়ে ওই জায়গাটা আমরা ছোট্ট ছোট স্ট্যাপলার আছে ট্যাকার মেরে দিই। রোগী অপারেশনের পরের দিন বললাম হচ্ছে ওপেন কেসের জন্য, এই যদি আমি ল্যাপারোস্কোপি করি রোগী অপারেশনের 6 ঘন্টা পরেই বাসায় চলে যেতে পারে। মানে হার্নিয়া সার্জারিতে একদম বৈপ্লবিক পরিবর্তন এসেছে, মানে হার্নিয়াটা আসলে পশ্চিমা বিশ্বে তো একটা খুব কমন ইয়ে, ওরাই এটাকে ইভলভ করেছে এবং আমরাও সার্জনরা ওই প্রক্রিয়াগুলোকে খুব সুন্দর আয়ত্ত করেছি এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব স্মুথলি খুব সুন্দরভাবে হার্নিয়া সার্জারি করা সম্ভব এবং রোগীকে খুব দ্রুত বাসায় পাঠিয়ে দেওয়া সম্ভব, একদিনের মধ্যে বাসায় পাঠিয়ে দেওয়া সম্ভব। এই যে আপনি বললেন যে আমাদের ট্রিটমেন্টটা ডেভেলপ করেছে, কিন্তু খরচটা কিরকম হয়? ওই যে বললাম হার্নিয়া সার্জারিতে যেটা হয় যে যদি বাচ্চাদের হার্নিয়া সার্জারি হয় কোনো মেশের প্রয়োজন নেই বাচ্চাদের জন্য, ঠিক আছে? হার্নিয়ার যদি ডিফেক্ট 2 সেন্টিমিটার নিচে হয় তাহলে মেশের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? 2 সেন্টিমিটার নিচে হার্নিয়া হলে কোনো মেশ লাগবে না।
এর পরবর্তীতে গেলে যে মেশটা লাগবে, এখন মেশটা কি হয়, সরকারি হাসপাতালে এই মেশটা সাপ্লাই আছে। আচ্ছা, আমাদের সরকার স্বাস্থ্যগত অনেক কিছু কিন্তু এখন দিয়েছে, সুতরাং আমাদের সরকারি হাসপাতালগুলোতে এই মেশটা সাপ্লাই আছে। সুতরাং রোগীর কিন্তু সবচেয়ে বড় যে খরচটা সেটি গভর্নমেন্ট ক্যারি করছে। আপনি প্রাইভেটে গেলে সে অন্য কথা, প্রাইভেটে গেলে প্রাইভেটের সাথে তার সরকারি স্বাস্থ্য মানে ব্যয়ের তুলনা হবে না, কিন্তু সরকারি হাসপাতালে কিন্তু ব্যাপারগুলো এই জিনিসটা সাপ্লাই আছে। সুতরাং রোগীর আদতে কিন্তু অন্য একটা অপারেশনের যে খরচ তার থেকেও হাইনেসাইজের খরচ অনেক কম পড়ে। আর যদি ল্যাপারোস্কোপি করি তাহলে তো রোগী একদিনের মধ্যে বাসায় চলে গেল। সরকারি হাসপাতালে হয়তো বা ওই যে ভর্তি সংক্রান্ত কিছু চোটলে হয়তো বা কিছুদিন সময় বেশি লাগে, কিন্তু হাইনিয়া সার্জারিটা মূলত যেদিন আপনি করবেন আপনি সেদিনই বাসায় যেতে পারবেন এবং পরের দিন থেকে আপনি আপনার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে যেতে পারবেন। কারণ আমরা মেশ দিচ্ছি, হাইনিয়াটা আটকে দিচ্ছি, আর তো কিছু না। তাহলে আপনারা কোন পর্যায়ের রোগী পান, যে আপনি বললেন যে শুরুতে ছোট একটা আছে সেটা চিকিৎসা করা যতটা সম্ভব? ওই যে যেটা বললাম যে আসলে রোগীদের মধ্যে সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে, কারণ হার্নিয়াটা কিন্তু আসলে যে এমন কোনো লো সোশিও ইকোনমিক কন্ডিশনেরই হবে অথবা শুধু বড়লোকদেরই হবে এরকম কিন্তু না, সবারই হচ্ছে। সুতরাং ওই যে স্বাস্থ্য সচেতনতা আগের থেকে বৃদ্ধি পাওয়াতে, ইভেন দেখেন এই যে COVID-19 আমাদেরকে মাস্ক পরা শিখিয়েছে, শুধু কি করোনার জন্য মাস্ক পরে, আমাদের ধুলাবাড়ির জন্য কিন্তু মাস্ক এখন পরে অনেকে, তাই না? সুতরাং এই যে যখন একটা মানুষ দেখে তার এখানে ফুলে উঠছে কাশি দিলে, যেটা তার আগে ফুলতো না, 5 বছর আগেও ফুলতো না, এখন ফোলে, তখন কিন্তু সে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার কিন্তু দেখেই বোঝে এটা হার্নিয়া। তো হার্নিয়াটা যখন ডায়াগনোসিস হয়ে গেল, হার্নিয়া রোগটা ধরতে কিন্তু আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা লাগছে না, একজন MBBS পাস করা ডাক্তার চোখে দেখে এবং একটু রোগীর শরীরে হাত দিয়ে বুঝতে পারে এটা হার্নিয়া, তার কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে না। তাহলে রোগী প্রথমেই জেনে গেল আমি হার্নিয়া আক্রান্ত রোগী, এরপর তার পরবর্তী প্ল্যান হচ্ছে সার্জারি, যদি তার ওই আমাদের ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এরপর রোগী সার্জারির জন্য চলে আসে। সুতরাং হার্নিয়া বিষয়ে কিন্তু রোগীদের আগের থেকে অনেক বেশি সচেতনতা বেড়েছে, রোগীরা হার্নিয়া সার্জারি করাচ্ছে এবং হার্নিয়া সার্জারির টার্নওভার বা আমাদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। রোগীরা সরাসরি এখন হাসপাতালে আসে, তারা বলে আমরা এই যে হার্নিয়া, রোগী এসেই বলে আমার হার্নিয়া হয়েছে, মানে রোগী কিন্তু বলে না যে আমাদের ফুলে উঠছে, রোগী বলে এটা হার্নিয়া, কারণ সে জেনে গেছে সেটা হার্নিয়া, গুগলে সার্চ দিলে দেখতে পারে, সিমটমগুলো মেলাতে পারে। রোগী এসে বলে আমার হার্নিয়া এবং রোগী এসে এটাও বলে স্যার আমাকে কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করে দিতে হবে, আমি পেট কাটবো না। এবং এই যে যে এই যে কথাটা বলছে এটা কিন্তু শিক্ষিত সমাজ বা ধনী শ্রেণী তা না, কিন্তু একজন মানুষ যে হয়তো রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, সেও সে বলে আমাদের হাসপাতালে যে স্যার আমরা এই যে পেট ফুটা করে করবো, ল্যাপারোস্কোপি হয়তো বলতে পারে না, কিন্তু এটা বলে স্যার হার্নিয়া সার্জারি অপারেশন করাবো এবং পেট ফুটা করে করে দেবেন, পেট কাটতে দিব না। তা আমার মনে হয় চিকিৎসা হিসেবে এই জায়গাটা মাঝে মাঝে সফলই মনে হয় যে আমরা একটা তথ্য ভেন্টিলেট করতে পেরেছি সবার মধ্যে। রোগী কি বাড়ছে প্রচুর আগের তুলনায় নাকি শনাক্ত বেশি হচ্ছে? না, এটা হচ্ছে যে আগের তুলনায় রোগীটা বেড়েছে, আমাদের জীবনযাত্রার মানে কিছু তারতম্য এসছে, আমাদের এখন অনেক কাজের মান বেড়েছে, আমাদের এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে সেগুলো বেড়েছে, আমাদের জীবনযাত্রার মান যত উন্নত হয়েছে আমাদের ওবেসিটি বেড়েছে, যত আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে আমাদের ধূমপায়ের সংখ্যা বেড়েছে, শহরে গ্রামে সবখানে ধূমপাই, আমাদের এই ধূমপানের যে বস্তুগুলো এগুলো আরও বেশি অ্যাভেলেবেল হয়েছে, আমাদের এই যে ফ্যাক্টরগুলো যত আপনি বাড়িয়ে দেবেন তত রোগীর সংখ্যা বাড়বে এবং সেটাই হয়েছে। তাহলে কি প্রতিরোধ করা যায় হার্নিয়া? হ্যাঁ, অবশ্যই প্রতিরোধ করা যায়। আপনাকে হার্নিয়া প্রতিরোধ করতে হলে হার্নিয়া যে কারণগুলোতে হচ্ছে সেই কারণগুলো আপনাকে চেক দিতে হবে। আপনি ধূমপান বন্ধ করে দেন, আপনার হার্নিয়া হবে না। আপনার যদি কখনো কোনো অপার ওজন বেড়ে যায়, আপনি ওজনকে নিয়ন্ত্রণে রাখুন, আপনি নিয়মিত হাঁটুন, আপনি নিয়মিত ব্যায়াম করতে থাকুন, ব্যায়াম করলে আপনার যে অ্যান্টারাবনাল ওয়ালের যে মাসেলগুলো, মাসেলগুলো তাদের যে স্বাভাবিক ক্ষমতা সেই ক্ষমতাগুলো ফিরে পাবে বা থাকবে, ক্ষমতাগুলো কমে যাবে না। কোনো ডিফেক্ট যদি থাকে সেই ডিফেক্টের ভেতর থেকে কিছু বেরিয়ে আসতে পারবে না, ঠিক আছে? সুতরাং এই যে বিষয়গুলো যে আসলে আমার, তারপর আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে আপনি কোষ্ঠকাঠিন্য ঠিক করে ফেলুন, আপনাকে খুব প্রেশার দিয়ে বাথরুমে যেতে হচ্ছে, পায়খানা করতে হচ্ছে, এগুলো কিন্তু ক্ষতিকর, এগুলোর কারণে হার্নিয়া হবে। আপনার প্রস্রাব করতে কষ্ট হচ্ছে, একটা রোগীর একটা 60-ঊর্ধ্ব মানুষের প্রোস্টেটের সমস্যা থাকে, তার প্রস্রাব করতে অনেক বেগ দিতে হয়, তার প্রোস্টেটের চিকিৎসা আমরা করে ফেলি, প্রোস্টেটা যদি তার ঠিক থাকে তাকে প্রেশার দিতে হবে না, তার হার্নিয়া হবে না। সুতরাং এই যে কোষ্ঠকাঠিন্য, ইউরিনারি সিমটম, ওবেসিটি, ক্রনিক কাফ, এগুলোকে আমি কন্ট্রোল করব, আমার হার্নিয়া নিয়ন্ত্রণে থাকবে, আমার হার্নিয়া কখনো হবে না। মানে হার্নিয়ার জন্য যে কারণগুলো দায়ী সেগুলো সবগুলো লাইফস্টাইল রিলেটেড মনে হচ্ছে অনেকখানি। মানে তো তাহলে কোন বয়সীদের বেশি হয়, কারণ এই এগুলো সব বড়দের বিষয় লাইফস্টাইল। হ্যাঁ, যেমন ধরুন বাচ্চাদের ক্ষেত্রে কোন হার্নিয়াটা হয়, বাচ্চাদের তো জীবনটা যা শুরু করলো, বাচ্চাদের হয় হচ্ছে কনজেনিটাল হার্নিয়া, তার জন্মগতভাবেই কোনো একটা জায়গা দিয়ে
একটা ডিফেক্ট আছে, মাসেল একটা উইকনেস আছে, সেই মাসেল উইকনেস দিয়ে বা বেসিক ডিজাইন উইকনেস আছে সেখান দিয়ে হার্নিয়াটা হলো। এবং বাচ্চাদের হার্নিয়াতে কিন্তু আমি আবার বলেছি মেজ দিতে হয় না, জাল দিতে হয় না। বাচ্চাদের হার্নিয়াটা আমরা যে শুধুমাত্র কেটে যে জায়গাটা হার্নিয়া আছে ওইটুকু জায়গায় জাস্ট কতটুকু 1 ইঞ্চি পরিমাণ কাটতে হয়, বেশি কাটতে হয় না, অতটুকু জায়গায় কেটে ওই জায়গাটা আমরা শুধু ক্লোজ করে দিয়ে চলে আসি, এই বাচ্চাটার কখনো হার্নিয়া হবে না। কিন্তু যখন বড়দের ক্ষেত্রে আসে তখন আসলে ডিফেক্টের সাইজটা বড় হয়, এবং বড়দের ক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে, আগে সেই ফ্যাক্টরগুলোকে চিকিৎসা করতে হয়, এই ফ্যাক্টরগুলোকে চিকিৎসা করে তারপর মূল হার্নিয়া সার্জারিতে ইয়ে করতে, এই জন্য আসলে কিন্তু বড়দের কেসগুলো বেশি হয় আমরা পাই আর কি। এবং কি পুরুষ কেস বেশি পাওয়া যায়? পুরুষ কেস এই অর্থে বেশি যে আসলে পুরুষদের ইনগুইনাল হার্নিয়াটা বেশি হয়, পুরুষদের ইনগুইনাল হার্নিয়া হয় আর মেয়েদের ফিমোরাল হার্নিয়া হয়। তো পুরুষ মহিলাদের একটা রেশিও আছে, তো দেখা যায় যে 3 জন পুরুষের জন্য 1 জন মহিলা হার্নিয়াতে আক্রান্ত, সেদিক থেকে পুরুষ কেস একটু বেশি পাওয়া যায়। আর পুরুষদের ইনগুইনাল হার্নিয়া হয়, মেয়েদের ইনগুইনাল হার্নিয়া খুব কম হয়, মেয়েদের হয়েছে ফিমোরাল হার্নিয়াটা। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বললাম ওই যে যদি কোনো মেয়ের অনেক সময় হয় যে সিজার হয়েছে বা কোনো বড় কোনো সার্জারি, এটা তো ছেলেদেরও হতে পারে। আসলে আপনি ইনসিডেন্টাল হার্নিয়াকে পুরুষ নারীতে ভাগ করতে পারবেন না, একটা ছেলের পিত্তথলি পাথর অপারেশন হয়েছে অথবা তার পিত্ত নালীর অথবা খাদ্যনালী কোনো অপারেশন হয়েছে, তারও তো হার্নিয়া হতে পারে ওই অপারেশনের জায়গাটা দিয়ে। সুতরাং এক্ষেত্রে পুরুষ নারী ভাগ করা যাবে না, কিন্তু শারীরিক অবস্থানগতভাবে পুরুষদের ইনগুইনাল হার্নিয়াটা বেশি হয়, মেয়েদের ইনগুইনাল হার্নিয়াটা কম হয়। হার্নিয়াকে যদি কেউ হেলাফেলা করে, অবহেলা করে, তাহলে কি ভয়ঙ্কর হতে পারে? খুবই ভয়ঙ্কর অবস্থা হতে পারে, খুবই ভয়ঙ্কর। একজন পুরুষ রোগী 50 বছর বয়স, তার হার্নিয়া হলো, সে দীর্ঘদিন সেটা পুষে রাখলো, বিভিন্ন জায়গায় অপচিকিৎসাগুলো নিল, এবং পরবর্তীতে যখন আমাদের কাছে আসে তখন কি হয়, তার ওই যে ইন্টেস্টাইনটা যেটা আসলে ঢুকে গেছে বা যে ওমেন্টামটা সেটা পচে যায় ভেতরে ঢুকে, এবং তার ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায়, পচে যায়। আমাদের কি করতে, আমাদের বড় করে পেটটাকে কাটতে হয়, পেটটাকে কেটে ওই যে জায়গাটা পচে গেছে আগে পচা পার্টটা কেটে ফেলে দিতে হয়। তাহলে দেখেন ছিল তার হার্নিয়া, কিন্তু আমরা তো এখন অপারেশন করছি অন্য, আমরা তো এখন পেটের একটা নাড়ি কেটে সেটাকে আগে ফেলতে হচ্ছে রোগীর জীবন বাঁচানোর স্বার্থে। ছিল একটা সাধারণ সার্জারি, এখন হয়ে যাচ্ছে জীবন রক্ষাকারী সার্জারি। সুতরাং খুবই ভয়াবহ অবস্থায় পতিত হবে রোগী যদি হার্নিয়াকে তারা অবহেলা করে। হার্নিয়া যদি প্রাথমিক অবস্থা ধরা পড়ে দ্রুতই চিকিৎসা নিলে যদি নেয় রোগী, ঠিক আছে, রোগী খুব সহজে, রোগীর অর্থ সঞ্চয় হবে, শারীরিকভাবে রোগীর ভোগান্তি কম হবে, রোগীর পরিবারের ভোগান্তি কম হবে। আর যদি এরকম একদম নেগলেক্টেড কেস হয়, অনেক পরে আসলো আমাদের কাছে, অথবা রোগী দীর্ঘদিন ধরে হার্নিয়ার কোনো ডাক্তার দেখায়নি, অনেকে আছে অসচেতন, তাদের ক্ষেত্রে আসলে খুব ভয়াবহ পরিস্থিতি হয়। এবং এই যে সার্জারি করতে গিয়ে আমরা সার্জনরাও প্রচণ্ড বিপদের মুখে পড়ি, এই অর্থে রোগীর প্রায় ধরেন 1 ফুট পরিমাণ ইন্টেস্টাইন বা 2 ফুট পরিমাণ ইন্টেস্টাইন আমরা কেটে ফেলে দিলাম, এই যে কেটে যে ফেলে দিলাম আবার জোড়া লাগাতে হয়, আবার পাশে আইলোস্টমি করতে হয়, পাশে আলাদা করে পায়খানার রাস্তা করে দিতে হয়, অনেক ঝামেলা, অনেক পাই আমরা এই ধরনের রোগী। তো এই যে একটা সিম্পল হার্নিয়া থেকে আমরা একটা সিম্পল হার্নিয়া সার্জারি, সেটা থেকে একটা খুব মানে হাইলি মর্বিড একটা মেজর সার্জারিতে আমরা চলে গেলাম, এটা কিন্তু রোগীর অসচেতনতার জন্য হয়। এবং এইখানে কিন্তু আমরা বলি আসলে যে কোনো কিছুতে কিন্তু মানে সময়ের কাজটা সময়ে করা উচিত, আসলে মানে অসময়ের একবার দুঃসময়ের এটা একটা কথা আছে না, সুতরাং এটা কিন্তু মাথায় রাখা উচিত। আপনারা তো আপনি বললেন যে হার্নিয়া চিকিৎসা এখন ডেভেলপ করেছে, তাহলে কি বাংলাদেশে কি পর্যাপ্ত আছে যে প্রত্যন্ত এলাকার একজন মানুষ তিনি কি এই চিকিৎসাটা সেখানেই নিতে পারছেন? জি, প্রত্যন্ত এলাকাতেও এই মুহূর্তে আমাদের সার্জন আছে, বিশেষজ্ঞ সার্জন আছে, FCPS, MS করা, MCPS করা বিশেষজ্ঞ সার্জনরা আছেন, তারা এই প্রত্যন্ত এলাকাতে ওই আধুনিক চিকিৎসাটা খুব নির্বিচ্ছিন্নভাবে দিয়ে যাচ্ছেন। মানে এই যে ল্যাপারোস্কোপিক সার্জারি, এটা কিন্তু এমন না যে শুধু ঢাকা শহরে হচ্ছে, এটা আপনার পটুয়াখালীতে হচ্ছে, ফরিদপুরে হচ্ছে, একটা উপজেলা পর্যায়ে হচ্ছে। কারণ এই এই সার্জারিটা করতে আলাদা রকম কিন্তু কোনো সেট আপ লাগছে না, যে অপারেশন নর্মাল একটা অপারেশন যে অপারেশন থিয়েটারে হয়, ল্যাপারোস্কোপিক সার্জারিও ওই একই সার্জন করেন, ওই একই অজ্ঞানবিদ রোগীটাকে অজ্ঞান করেন। সুতরাং ল্যাপারোস্কোপিক সার্জারির যে বিপ্লবটা, এটা উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে গেছে, আপনাকে দৌড়ে ঢাকা শহরে বা রাজধানীতে আসতে হবে না এই সুবিধাটা নিতে হলে, আপনি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়েও একজন কাঙ্ক্ষিত ল্যাপারোস্কোপিক সার্জন দিয়ে আপনি খুব সহজেই অপারেশনটা করাতে পারবেন। আচ্ছা, তো আমাদের চিকিৎসা পর্যাপ্ত আছে এবং খরচটাও সরকারি হাসপাতালে তুলনামূলক কম, কিন্তু মানুষজন আসে না কি অজ্ঞতার কারণে? না, একটা সময় ছিল যে মানুষ আসলে যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কি অবহেলা করত, কিন্তু এখন মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটেছে, মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে, মানুষ জীবনের ব্যাপারে আরও বেশি জীবনটাকে আরও খুব ভালো মতো নেয়, এবং দেখা যায় যে এই হার্নিয়া সার্জারি আগে নেগলেক্টেড কেস যত আমরা বেশি পেতাম, এখন নেগলেক্টেড কেসের থেকে আমরা রুটিন কেস বেশি পাই। অর্থাৎ একটা রোগীর হার্নিয়া হয়েছে, সে নিজেই বোঝে
তিনি একজন রিকশা চালক হন বা তিনি একজন নরমাল দরিদ্র পরিবারের সন্তান হন না কেন, তিনি বুঝতে পারেন তিনি রোগে আক্রান্ত এবং তিনি কিন্তু সহজেই সরকারি হাসপাতালে আউটডোরে 10 টাকা দিয়ে টিকিট কেটে আমাদের একজন আরএসকে বা একজন আউটডোর মেডিকেল অফিসারকে দেখান। তারা তো দেখেই বুঝতে পারে এটা হার্নিয়া, তারাও ওই যে সুবিধাজনক সময়ে বা দিনে রোগীটাকে ভর্তি করে দেয়। সুতরাং আগের থেকে যে বলবো যে অজ্ঞতার যে বিষয়টা, এইটা চিকিৎসকদের প্রচার প্রসার, আমাদের এই যে বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলা, আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আপনারা যারা আছেন তাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, এগুলোর মাধ্যমে হলেও মানুষের অজ্ঞতা বা স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে তার যে উদাসীনতা, এটা আগের থেকে অনেক অনেক কমেছে। সুতরাং আগের থেকে আমরা চিকিৎসক হিসেবে বা স্বাস্থ্য বিভাগে যারা কাজ করি তারা একটু ভালো অবস্থানে আছে এদিক থেকে, যে মানুষ একদম খারাপ অবস্থায় চলে আসে না, একটু তারা আর্লি আসে। হ্যাঁ, এবং হার্নিয়া সার্জারি বিষয়ে, হার্নিয়ার বিষয়ে মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতা তৈরি হচ্ছে, এটা আরও বাড়ছে। কারণ আমাদের যে হাসপাতালে হার্নিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি, আমাদের হার্নিয়া সার্জারির সংখ্যা বৃদ্ধি, আমাদের হার্নিওলজিস্ট যারা আমরা আছি, হার্নিয়া নিয়ে যারা কাজ করছি তাদের সংখ্যা বৃদ্ধি, এই সব কিছুই বলে দেয় অ্যাজ এ হোল আমরা একটা ভালো অবস্থানের দিকেই যাচ্ছি। তাহলে শুরুতেই যদি হাসপাতালে আসে, চিকিৎসকের কাছে যায়, এবং তাহলে রোগটাও জটিল হয় না, খরচটাও কমে যায় এবং হার্নিয়া চাইলে প্রতিরোধও করা সম্ভব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। টিবিএস এর যারা আজকের অনুষ্ঠান শুনলেন এবং আমাদের আপনাদের যারা কলাকুশলী যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের টিবিএস, ভালো থাকুন। আমাদের আজকের অতিথি ডাক্তার রাজীব দে সরকার হার্নিয়া সম্পর্কে আমাদের জানালেন। আপনারাও হার্নিয়া সম্পর্কে সচেতন হন, ভালো থাকুন।